একদিন এক ছোট বালক তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা জীবনের মানে কি? বাবা তার হাতে থাকা পাথরটি ছেলেটির হাতে দিয়ে বলল, তুমি এটা নিয়ে এখন একটি বাজারে যাবে এবং কোনো কথা বলবে না, শুধু তোমার হাতে দুটো আঙ্গুল দেখাবে। ছেলেটি তার বাবার কথা মতো চলে গেল একটি বাজারে এবং সেখানে গিয়ে পাথরটি নিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা এসে ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি এই পাথরটি বিক্রি করতে চাইছো? পাথরটির দাম কত? ছেলেটি তার হাতের দুটো আঙ্গুলি সুজে দেখালো। মহিলাটি জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা এটার দাম মনে হয় 2 টাকা, তুমি কি আমার কাছে বিক্রি করতে চাইছো? আমি এটি নিতে চাই। ছেলেটি পাথর বিক্রি না করে চলে আসলো বাড়িতে। এরপরে সে সব ঘটনা তার বাবাকে খুলে বলল। তার বাবা এবার তাকে বলল, তুমি এবার এই পাথরটি নিয়ে যাবে একটি জাদুঘরের সামনে এবং গিয়ে ঠিক একই কাজ করবে, কোনো কথা বলবে না, শুধু তোমার হাতের দুটো আঙ্গুল দেখাবে। ছেলেটি এবারও তার বাবার কথা মতো চলে গেল একটি জাদুঘরের সামনে এবং সেখানে এক ভদ্রলোক তাকে তার হাতে রাখা পাথরটি দেখে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি পাথরটি বিক্রি করতে চাইছো? এটির দাম কত? ছেলেটি তার হাতের দুটো আঙ্গুল দেখালো এবং লোকটি তাকে জিজ্ঞেস করল, আচ্ছা এটির দাম কি 200 টাকা? আমি এটি নিতে চাই। ছেলেটি অবাক হয়ে গেল এবং সে চলে আসলো তার বাড়িতে। বাড়িতে এসে আবারও তার বাবাকে সব কথা খুলে বলল। বাবা এবারও কোনো কথা বলল না, বলল তুমি এবার শেষবারের মতো যাবে একটি রত্ন পাথর বিক্রেতার মালিকের কাছে, গিয়ে ঠিক একই কাজ করবে। ছেলেটি তার বাবার কথা মতো চলে গেল সরাম ধন্য একটি রত্ন পাথর বিক্রেতার কাছে এবং গিয়ে সে শুধুমাত্র পাথরটি তাকে দেখালো, কোনো কথা বলল না। লোকটি তাকে বলল, আচ্ছা তুমি এই পাথরটি কোথায় পেলে? এই পাথর তো একটি দুর্লভ একটি পাথর, আমরা তো এটা খুঁজে বেড়াচ্ছিলাম, এটির দাম কত? ছেলেটি তার হাতের দুটো আঙ্গুল দেখালো এবং রত্ন বিক্রেতা এবার তাকে বলল, এটির দাম কত? 2 কোটি টাকা? আমি এটা এখনই চাই। ছেলেটি এবার প্রচুর অবাক হলো এবং সে এসে তার বাবাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। বাবা এবার তার ছেলেকে বলল, তুমি কি তোমার জীবনের মানে খুঁজে পেয়েছো? বস্তুত এই জিনিসগুলোর কোনোটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় না, যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত টাকা নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার গায়ের রং কি, এই জিনিসগুলো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ভবিষ্যতে আপনি আপনাকে কোথায় দেখতে চান এবং সেখানে যাবার জন্য আপনি এখন কি করছেন। আপনি হয়তো চাইলে একটু চিন্তা করতে পারেন, এখন আমার জীবনের যে সময় সেটিই সেরা সময়, তাহলে কিন্তু আপনি আর পরিশ্রম করবেন না। কিন্তু আমাদের এটি অবশ্যই মাথায় রাখা উচিত যে আমাদের জীবনটিও কিন্তু সেই মূল্যবান পাথরটির মতো। আপনি চাইলেই আপনার জীবনকে, সেই মূল্যবান পাথরটিকে যেভাবে 2 টাকা দামে বাজারে বিক্রি করে দেওয়া যেত সেরকম ভাবে করতে পারেন, কিংবা আপনি যদি এখনো চান আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে ঠিক আপনার সেই জায়গাটুকুতে পৌঁছাতে পারেন যেখানে আপনার জীবনের সঠিক মূল্যায়ন হবে।